সরকারি স্কুলের শিক্ষকদের গৃহ শিক্ষকতার অনুমতি দিতে হবে, এই দাবিতে এদিন আলিপুরদুয়ারের জটেশ্বর এলাকায় বীরপাড়া থেকে ফলাকাটাগামী পদ অবরোধে সামিল হয় পড়ুয়ারা। এ ঘটনায় ব্যাপক যানজট দেখা দেয় 7 নম্বর এশিয়ান হাইওয়েতে। সম্প্রতি রাজ্যের সরকারি স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের গৃহ শিক্ষকতার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। সরকারি ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে সামিল পড়ুয়ারা, 12টা থেকে পদ অবরোধে সামিল স্কুল পড়ুয়ারা। আমাদের এখানে মানে আজকে একটা আমরা শান্তিপূর্ণভাবে একটা পথ অবরোধ করছি। কেন? আমাদের মানে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আমাদের 9, 10, 11, 12 সমস্ত হাইস্কুলের টিচাররা পড়ানো বন্ধ করে দিয়েছে। মানে এখানকার গৃহ শিক্ষক সমিতি আর কি মানে স্কুলে গিয়ে একটা চাপ দিয়েছে আর কি, মানে রাজ্য সরকারের এটা একটা রুল। তো এখনও অবধি ডিআই বা কোনো কারোর কাছে কোনো রকম কিছু নোটিফিকেশন কোনো স্কুলে পৌঁছায়নি আমাদের এখানকার, তাও এটা মানে ওরা ডেপুটেশন দিয়েছে আর কি। তো এই জন্য আমরা একটা শান্তিপূর্ণভাবে পথ অবরোধ করলাম। আমাদের দাবিটা হচ্ছে মানে আমাদের সমস্ত এই যে যারা 11, 12 আমাদের আর 1 মাস HS-এর আছে, তো এই সমস্তটা এই অবস্থা আমাদের একটা ক্রুশিয়াল মোমেন্ট। এই জন্য যাতে আমাদের পড়ানোটা তাড়াতাড়ি সবাই শুরু করতে পারে, আমরা যাতে আমাদের মানে প্রস্তুতিটা একটু ভালোভাবে ঝালাই করে নিতে পারি, এই জন্য আমাদের স্কুলের নাম কি? জটেশ্বর হাই স্কুল।